अब मैं बड़े अदब व एहतराम के साथ सदर जामिया की तरफ नज़र इल्तिफात करता हूँ कि हज़रत अपने मखसूस अंदाज में नसीहतें फरमाए और दुआ के साथ महफिल का भी इख्तिताम भी फरमाए। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बादु फऔज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इक्रा व रब्बुकल अकरम अल्लज़ी अल्लमा बिल कलाम وعن النبي صلى الله عليه وسلم أنه قال خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم جامعة إسلامية طيبية شيخ الحديث صاحب دامت بركاتهم جامعة إسلامية طيبية सदरुल मुदर्रिस दामत बरकातुहुम जामिया इस्लामिया असदीदे किराम मजलिसे शुरार सर्वस्तरेर कर्मीबृंद एवं एलाकाबासी युव समाज मुरब्बियानी किराम एवं आमार आजीज तालिबीनी अल्लाह पाक परवरदिगार आलमेर लाखो कोटि शुक्र हजरत आमिरे शरीयत सानी रहमतुल्लाह अलैहिर बुनियाद डाला नबीजीर बागान जामिया इस्लामिया तैयबिया उत्तरोत्तर जे सम्मान अर्जन करते चे जेटा आज के आमरा आंजुमेर माध्यमे आमरा बुझते पेरेछि आमार पूर्ववर्ती बक्तारा आपनादेरके बोलेछेन जे जामिया इस्लामिया तैयबिया जदि परि आसादीदे केरामरा परिश्रम ना करतें তাহলে এইভাবে আজকে আমরা প্রতিযোগিতা আমাদের দ্বারা এইরকম পাওয়া সম্ভব হতো না। এই জন্য এখানে এসেছেন পর্যবেক্ষক হিসাবে আসাম ইউনিভার্সিটি থেকে ডাক্তার নজমুল ইসলাম সাহেব এবং আরেকজন ওনারা এখানে আমাদের আঞ্জুমানকে অত্যন্ত সময় মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করেছেন যার জন্য আমরা ওনাদেরকে মজলিস শুরার পক্ষ থেকে এবং এই মাদ্রাসার আসাদিদে কেরামদের পক্ষ থেকে আমরা ওনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি আমার আজিজ তালিবিনদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি যে কোরআনে করিমের মধ্যে আয়াত আল্লাহ পাক বলতেছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম পড়ো সেই মহান সত্তার নামে যিনি তোমাকে সম্মানী করিয়াছেন এবং আল্লামা লিল ইনসান মা আলাম আল্লামা বিল কালাম যিনি শিক্ষা দান করেছেন কলমের দ্বারা। এই জন্য বিশেষভাবে হযরত আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় বলতেন হাজার মাসে এক তরকারি এবং এক মাসে হাজার তরকারি। এই জন্য মহারাজ এই তালিবে ইলমদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতেছি যেভাবে প্রতিযোগিতা করে উর্দু থেকে উর্দু স্তনে কেবলমাত্র এই জামিয়ার মধ্যে প্রতিযোগিতা করে স্থান অর্জন করলে হবে না, সমস্ত বরাক মিলির মধ্যে যখন আঞ্জুমান হবে তখন প্রতিযোগিতা করে যাতে জামিয়া ইসলামিয়া তাইয়িবিয়ার মর্যাদা বৃদ্ধি করতে পারেন সেই জন্য আমি আমার আজিজ তালিবে ইলমদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতেছি। একটি প্রতিষ্ঠান সুন্দর হতে হলে তিনটা বস্তু প্রয়োজন রয়েছে, ছাত্র শিক্ষক অভিভাবক এই তিনজনের মধ্যে মধুর সম্পর্ক গড়িয়ে তোলার মাধ্যমে একটি প্রতিষ্ঠান সুন্দর হতে পারে। এই জন্য আমার আজিজ তালিবে ইলমদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি মা বাবার দোয়া আশীর্বাদ নিতে হবে এবং আসাদিজাই কেরামদেরকে সঠিকভাবে সম্মান করে ওনাদের অন্তরের অন্তঃস্থল থেকে যদি দোয়া নিতে পারেন তাহলে অদূর ভবিষ্যতে ওনারা কামিয়াব হবেন এবং পরিশ্রম করতে হবে। ছাত্রজীবনের ছাত্রজীবন হলো জীবন গড়ার সময়, সেই সময়ের মর্যাদা ছাত্রছাত্রীরা দিতে পারে তাহলে ওয়াতারা আখিরহ শাররাল ফসল শেষ জীবন ফসলটা সম্ভব হবে। এইমিন লাইফের মধ্যে রাইটার বলেছেন এইমলেস ম্যান ক্যানট সাকসেস অফ লাইফ, আমার ছাত্ররা যাতে অদূর ভবিষ্যতে হরদমার মরহুম কাসিম লালুতুই রহমতুল্লাহ আলী মতন এক এক বুজুর ঘর যাতে হতে পারেন, মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলী মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলী মতন এক এক যোগ্য আলিম হয়ে দেশের সাথে সমাজের সাথে
শান্তি সম্প্রীতির ক্ষেত্রে যাতে অবদান ওনারা রেখে যেতে পারেন, এইটুকু আশা রেখে মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলহি যে আশা সম্মুখে রেখে উনি এই বুনিয়াদ, এই মাদ্রাসার বুনিয়াদ ঢেলেছিলেন, আমরা আপনারা সেইটুকু মাথায় রেখে আসাদিদেই কেরামরাও কঠোর পরিশ্রম করবেন, তালিব ইলমকে সঠিকভাবে পড়াশোনা করাবেন, সময়ের মর্যাদা সবাই দিতে হবে এবং আমার আজি তালিব ইলমরা বিশেষভাবে সময়ের মর্যাদা দিতে হবে, সময় যদি সঠিকভাবে মর্যাদা দেন সময় এমন স্তরে স্তরে নিয়ে পৌঁছাইয়া দিবে আপনি কল্পনা করতে পারবেন না আমি কোথায় ছিলাম এবং কোথায় এসেছি। এই জন্য বিশেষভাবে সময়ের যত বেশি মর্যাদা যারা দিয়েছে তারা মহাপুরুষ হয়েছেন এবং মহাপুরুষ যারা হন তারা মহাজ্ঞানী গুণী হন এবং মহাগুণে গুণী হন, মহাজ্ঞানী গুণী যারা হন মহাগুণে গুণী যারা হন সেই ব্যক্তির দ্বারা সমাজ দেশ উপকৃত হয়। এই জন্য আমার আজ তালিব ইলমদেরকে বিশেষভাবে আমি বারবার অনুরোধ করতেছি যে আপনারা গভীরভাবে অধ্যয়ন করেন এবং পড়াশোনার দিকে মনোযোগ লাগান। এই জন্য কোরআনে হাদিসে পাক নবীজি বলেছেন, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে পাকের মধ্যে সবথেকে উত্তম শিক্ষা হলো যারা কোরআনে করিমের শিক্ষায় শিক্ষিত হন এবং শিক্ষা দান করেন, এর চেয়ে উজ্জ্বল উচ্চ মর্যাদাশীল আর কেউ হতে পারেন না। এই জন্য আমি আমার আজিজ তালিব ইলমদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি সময়ের সঠিক মর্যাদা দিয়ে কাপড়ে পড়াশোনার মধ্যে গভীরভাবে অধ্যয়ন করেন, মাথার কাম পাও নিক্ষেপ করেন, জীবন সার্থক হবে এবং আপনাদের মাধ্যমে এই দেশের মর্যাদা বৃদ্ধি পাবে এবং শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হবে। এইটুকু মাথায় রেখে মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলহি ইচ্ছা পোষণ করেছিলেন এই জামিয়া ইসলামিয়াতে ইউবিয়া থেকে এমন স্তরের আলিম যাতে হন যে আলিম ওলামাই কেরামরা বিশ্বের ওলামাই কেরামের সঙ্গে সম্পর্ক স্থাপন করে কাজ করেন, যাতে আল্লাহ পাক আমার অদূর ভবিষ্যতে এই তালিব ইলমদেরকে বিশ্ববিখ্যাত আলিম হয়ে হাফিজ হয়ে কারি হয়ে এই ভারতবর্ষের মর্যাদা বৃদ্ধি করতে পারেন। এইটুকু মাথা আমরা আশা রেখে আপনাদেরকে উপরে আমরা আশা রাখতেছি যাতে আপনারা কঠোর পরিশ্রম করে আপনারা এইভাবে পড়াশোনা করেন, আল্লাহ পাক যেন এই আঞ্জুমনকে কবুল করেন এবং আগামী বছর এই আঞ্জুমন যাতে আরও বড় ধরনের হয় আরও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে হয় এইটুকু আশা রেখে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে আমি সমাপ্ত করলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া দাইমাল ইহসান, আল্লাহুম্মা ইয়া দাইমাল ইহসান, ইয়া ওয়াসিআল আতা, ইয়া রাব্বানা জিদনা ইলমান ওয়া আমালান সালিহান, ওয়া হফজনা ইয়া মাওলানা মিন আফাতিদ দুনিয়া ওয়াল আখিরা, ওয়া হফজনা ইয়া মাওলানা মিন আফাতিদ দুনিয়া ওয়াল আখিরা, ওয়া লা তুবদনা ইয়া সাইয়্যিদ من رسول الخلائق خاصة في يوم المبعوث، رب ارحمهما كما ربياني صغيرا، اللهم ارفع درجة أمير شريط أول رحمة الله عليه، اللهم ارفع درجة أمير شريط ثاني رحمة الله عليه، واجعل روحهما في أعلى عليين، واجعل روحهما مع أرواح شهداء بدريين، اللهم أفيدنا من فيوز مشايخنا، اللهم أفيدنا من فيوز مشايخنا، اللهم ارفع درجتهم واكرم مقامهم وأزل ثوابهم بمنك وكرمك يا اكرم الاكرمين، اللهم انصر الاسلام والمسلمين، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم، اللهم اتنا وات تلاميذنا واولادنا ذهن النبيين وفهم المرسلين والهام ملائكتك المقربين، اي الله يرحم الراغبين، نبي دير بغان رخت زرتين اسلام ورسوه حفاظت غرب اللغي مرحوم امير شريع ثاني رحمة الله لحي اي مدرح بنيان دلیا کے سوئند بابا والا اللہ حضور در در جان در تمہیں بلون بڑی دیو اي مدرح دیکھنے شاید جو ہو رہی ہے اي اللہ انت ہو رہی ہے اي دنیا دنائی
কঠোর পরিশ্রম করিয়া এই আঞ্জুমনকে কামিয়াব করছো। আই আল্লাহ পর্যবেক্ষক হিসাবে আই আল্লাহ তুই প্রতিনিধি হয়েছ। আই আল্লাহ খাসা আই আল্লাহ আসাম ইউনিভার্সিটি থেকে আই আল্লাহ উভয় পরিশ্রমকে কবুল করব। সাহায্য সহযোগিতার মাধ্যমে এই আঞ্জুমন সুন্দর হয়েছে রে মামাওয়ালা। আই আল্লাহ প্রত্যেক হরক তুমি যে দায় খয় দান করে রে মামাওয়ালা। সমস্ত পৃথিবীর মধ্যে তুমি শান্তি নসিব ফরমা। সমস্ত পৃথিবীর মানুষ তুমি শান্তি কবি মানুষ বানাই দেও। সুনান নবী জীবিত উম্মতে মুহাম্মাদের জান্নাতে তুমি বলন করে দেও। মৃত উম্মতে মুহাম্মাদের কবর তালুক তুমি ব্যস্ত লোকে পায়দা করে দেও। সুনান নবীজির রসিলে আপনি আপনার দোয়া আন্দারে কবুল আর মঞ্জুর ফরমাও। আমিন আমিন বিরহমতিকা ইয়া।